সংযুক্তা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দই ডিম রেসিপি। এই দই ডিম রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি দই ডিম। খুব সহজেই হয়ে যায় এবং অল্প একদম সামান্য উপকরণে খেতে কিন্তু সত্যি ভালো লাগে। বিশেষ করে রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। হ্যাঁ, ভাত দিয়েও খাওয়া যায়, রাইস দিয়েও খাওয়া যায়, কিন্তু বিশেষ করে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। তাহলে চলুন শুরু করি দই ডিম করার জন্য। দুটো পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। বেটে নিলাম রসুন আর পেঁয়াজটা। এতে রাইস অয়েল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য, আর দিচ্ছি ঘি। ঘি আর তেল একসাথে মিশিয়ে রান্না করব। এবার ঘিটা গলে গেলে আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার ফোড়ন দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। একটু ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা বাটিনি, আদাটা কুচি করে দিলাম। আর যে পেঁয়াজ আর রসুনটা বেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ আর কয়েকটা রসুন আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, সেইটা বেটে নিয়ে মোট আমার 3 চামচ বাটা হয়েছে। তাই বাটাটা দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ছেড়ে তারপরে অন্য ইনগ্রিডিয়েন্টস দেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, আর দেবো সামান্য পরিমাণ চিনি। আবার মশলাটা ভালো করে কষে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। 100 গ্রাম টক দই, ফেটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু দই ডিম তাহলে দইটা তো মেন ইনগ্রিডিয়েন্টস দিতেই হবে। দইটা আবার ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিক্স করে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু জল দেব, একটু গ্রেভি গ্রেভি হবে। এর মধ্যে হলুদ লঙ্কা কিছু পড়বে না, মানে গুঁড়ো মশলা কিছু পড়বে না নুন চিনি ছাড়া। এবার দেখুন জল দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি 1/4 কাপে 2 কাপ পরিমাণ জল দিলাম 4টি ডিমের জন্য। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, আমি 4-5টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে এবং তেলটাও বেরিয়ে এসেছে, এই পর্যায়ে আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ডিমের সঙ্গে গ্রেভিটা মাখামাখো হয়ে গেলে আমি নামিয়ে দেবো। দেখুন গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে আর ডিমের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। তো এই দই ডিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সংযুক্তাস কিচেন সাবস্ক্রাইব করে নিয়ে সংযুক্তাস কিচেন ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।